পাকিস্তান ও শ্রীলঙ্কার মাঠে হচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপ শেষে 5 অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া কাপের পর ঘরের মাঠে হবে নিউজিল্যান্ড সিরিজ। 3 ম্যাচের সেই ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ, এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার সংবাদমাধ্যমকে পাপন বলেন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ তারিখ 27 সেপ্টেম্বর। তার আগে আমরা এশিয়া কাপ এবং নিউজিল্যান্ড সিরিজ দেখে যারা ভালো করবে তাদের বিশ্বকাপ দলে সুযোগ দেব। বিসিবি সভাপতি বলেছেন, এখনই যে বিশ্বকাপের দল দিতে হবে তা না, এখন লজিস্টিক্সের কারণে প্রাথমিক দল দিয়ে দেব, 27 সেপ্টেম্বর আমরা মূল স্কোয়াড দেব। এশিয়া কাপে কথা ছিল তামিম ও লিটন দাস ওপেন করবে, ওরা তো নেই, এখন 15 জনের দল পাঠাতে হয়, ওরা এখন পর্যন্ত সুস্থ না, কেউ তো ফিট বলে আমরা খবর পাইনি, ওদের বাদ দিয়ে দল পাঠাব সেটা তো সম্ভব না।